যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতকে রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তবে অকারণে কৃষ্ণ স্বয়ং রাধা প্রেমের আস্বাদন করবার জন্য মহাপ্রভু রূপে এসেছেন। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তবে অকারণে গা। এই যে রাধা ভজনের উপর জোর দেওয়া হয়েছে মহাপ্রভু এবং মহাপ্রভুর সম্প্রদায় যে গৌড়ীয় সম্প্রদায় পরবর্তীকালে এসেছেন, এই সম্প্রদায়ে কেবল অধিকভাবে জোর দেওয়া হয়েছে মহাপ্রভু। তার কারণ হচ্ছে যে মহাপ্রভু তিনি স্বয়ং রাধার ভাব এবং দূতি নিয়ে এসছেন। কৃষ্ণ স্বয়ং রাধা প্রেমের আস্বাদন করবার জন্য মহাপ্রভু রূপে এসেছেন। এটা মূল কারণ যে গৌড়ীয় বৈষ্ণব জগতে রাধা ভজনের গুরুত্ব কেন দেওয়া হয়েছে এত। যেখানে ভাগবতে গ্রন্থর রাজ গ্রন্থ চূড়ামণি শ্রীমৎ ভাগবতে রাধা নামের উল্লেখ নেই, প্রকারান্তরে রাধার নাম উল্লেখ করা হয়েছে। প্রকারান্তরে সেখানে কি করে রাধা নামের এত বৈশিষ্ট্য এত সাধারণের মধ্যে ছড়িয়ে পড়ল কি করে, তার কারণ মহাপ্রভু। যেখানে রাধা নামটাকে গুপ্ত রাখা হয়েছিল ভাগবতে, মহাপ্রভু যে প্রেম ধর্মের প্রচার করবার জন্য এলেন সেই প্রেম ধর্মের ভিত্তি কিন্তু শ্রীমৎ ভাগবত। সেই প্রেম ধর্মের প্রাধান্য যুক্ত শাস্ত্র হচ্ছেন শ্রীমৎ ভাগবত। অথচ সেই শ্রীমৎ ভাগবতে রাধা নামের প্রাধান্য বা রাধারামকে এত সাধারণ করে দেওয়া হয়, তুলে ধরা হয় নাই, কিন্তু মহাপ্রভু তুলে ধরলেন। তাই মহাজন গিয়েছেন, যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে। রাধা প্রেমের মহিমা মহাপ্রভু জানালেন, যদি মহাপ্রভু না আসতেন এতখানি রাধার মহিমা প্রকাশ্যে আসতো না, এতখানি রাধা প্রেমের চর্চা হতো না, এতখানি রাধা নাম সাধারণের মধ্যে ছড়িয়ে পড়ত না। যেহেতু মহাপ্রভু স্বয়ং রাধা ভাবদ্যুতি সম্মলিত কৃষ্ণ, যেহেতু কৃষ্ণ স্বয়ং রাধার প্রেম আস্বাদন করবার জন্য মনের মধ্যে যে তিনটি বাসনা জেগেছিল, সেই বাসনা যেটি কবিরাজ গোস্বামীপাদ পরবর্তীকালে উল্লেখ করেছেন, রাধার প্রেমের মহিমা কিরূপ, শ্রী রাধয়া প্রণয় মহিমা কিদৃশ, রাধার প্রেমের গাঢ়ত্ব কিরূপ, ওটা কৃষ্ণের কাছে অজানা থেকে গেল। দ্বাপর যুগে যখন কৃষ্ণ এলেন, কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা প্রকাশ করলেন ভৌম প্রপঞ্চে অপ্রাকৃত গোলক ধামকে অবতীর্ণ করিয়ে, ভৌম ব্রজে তিনি যখন লীলা করলেন এবং বিশেষ করে পারকীয় রস ভাবযুক্ত লীলা হল, সেই সময় রাধা প্রেমের গাঢ়ত্ব কৃষ্ণ বেশি করে অনুভব করলেন এবং তার জন্য তার মনের মধ্যে তিনটা প্রশ্ন এলো, তিনটা আকাঙ্ক্ষা এলো। রাধার প্রেমের মহিমা কিরূপ আমাকে পূর্ণরূপে জানা দরকার, বা অনয়াবিবাসাধ্য জেনাদ্ভূত মধুরিমা কিদৃশ বা মদীয়, রাধার দ্বারা আস্বাদিত আমার প্রেমের মহিমাটা কিরূপ, এবং কি করে সৌখঞ্চাস্যা মদনুভবত কিদৃশং বেতিল, আমাকে সেবা করে আমার প্রতি প্রীতি অর্পণ করে রাধা যে আনন্দটা পেতেন সে আনন্দটা আমার থেকে অধিক, সেটাই বা কিরূপ।
এই তিনটা প্রশ্ন এলো তবেই মহাপ্রভু কলিযুগের প্রথম সন্ধ্যায় এলেন, এটা গূঢ় কারণ বলেছেন। আমাদেরকে বুঝতে হবে রাধা তত্ত্ব বা রাধা ভক্তি, রাধা প্রীতি আমাদেরকে অনুশীলন করতে গেলে আমাদেরকে মহাপ্রভুর আবির্ভাবের কারণ বুঝতে হবে। মহাপ্রভু তিনি এলেন, বাহ্যত তিনি হরিনাম সংকীর্তন ধর্ম প্রচার করবার জন্য এলেন। অনর্পিত জরিং চিরাত করণে অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ন শচীন। যেটা কোনো কালে অর্পিত হয় নাই সেই প্রেমটাকে অর্পণ করবার জন্য, সেই সঙ্গে যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করবার কারণে মহাপ্রভু এসেছিলেন। কিন্তু গূঢ় কারণ বলতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদ তিনটা কৃষ্ণের ভিতরে অভিলাষ আকাঙ্ক্ষা কৃষ্ণ স্বয়ং আস্বাদন করতে চাইলেন বলে তিনটা বিষয়ে, তাই তিনি মহাপ্রভু এলেন, এটা মুখ্য কারণ। এবং মহাপ্রভু যখন রাধা ভাব দ্যুতি নিয়ে এলেন তখন কৃষ্ণ প্রেমের মহিমা এবং কৃষ্ণ প্রেম দান লীলা সঙ্গে সঙ্গে তিনি দেখলেন, বিচার করলেন যে রাধা রানীর দাসত্ব ব্যতীত সেই কৃষ্ণ প্রেম পাওয়া সম্ভব নয়। রাধারানীর গণের অনুগ্রহ হওয়া ব্যতীত সেই কৃষ্ণ প্রেম প্রকৃতপক্ষে আস্বাদন, সর্বশ্রেষ্ঠ প্রেম আস্বাদন সম্ভব নয়। রাধা ব্যতীত অন্যান্য গোপীগণ বা সখীগণ বা মঞ্জরীগণ রাধা ব্যতীত সবকিছু শূন্য। তাই রাধাকে কেন্দ্র করেই কৃষ্ণ প্রেমের অনুশীলন সম্ভব, কৃষ্ণ প্রেম সাধন সম্ভব। এই জন্য এই শ্লোকে রাধা ভজনের কথা বলেছেন, রাধা দাসের কথা বলেছেন। এবং গৌড়ীয়রা এই সিদ্ধান্তটাকে ধরেছেন, চৈতন্যদেব এবং তার পরবর্তী মহাজনগণ এই গূঢ় তত্ত্বটাকে ধরেই তবে তারা রাধারানীর ভজনের কথা, রাধারানীর কৃপার কথা, রাধারানীর মহিমার কথা তারা অধিক চর্চা করেছেন। ফলে মহাপ্রভু কৃপায় রাধা নাম প্রচারিত হলো, রাধা প্রেমের কথা প্রচারিত হলো, রাধা দাসের কথা এলো। গৌড়ীয়গণ তারা রাধা নাথের তারা সেবিক, সেবক সেবিকা, কারণ রাধানাথ ব্যতীত কৃষ্ণ মাধুর্যের পরাকাষ্ঠা জানা সম্ভব নয়। রাধারানীর সেবার দ্বারা, প্রেমের দ্বারাই কৃষ্ণের মাধুর্যের পরাকাষ্ঠা আস্বাদিত হয়েছে। তাই গৌড়ীয়গণ তারা রাধা দাস্য বা রাধার ভজনের কথা বলেছে। এটা একটা গূঢ় জিনিস, বুঝতে সময় লাগতে পারে, কিন্তু না বুঝলে কোনো উপায় নেই, বুঝতেই হবে।